আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামিমা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলের পাশে আছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, আমার চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালের নাস্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ সকালে হচ্ছে আম্মু বৌখুত রান্না করেছিল, সাথে ছিল দুই ধরনের ভর্তা, বেগুন ভর্তা আর কাঁঠাল বিচির ভর্তা, ডিম ভাজি এবং হচ্ছে কাবাব। এই বৌখুত আমাদের খুবই পছন্দের একটা নাস্তা, আমরা প্রায় সকালে এই নাস্তাটা করে থাকি। আর আজকের ভর্তা দুইটা অনেক টেস্ট হয়েছিল। আর এই যে এখানে হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছে, আজ হচ্ছে ট্যাংরা মাছ ধুন্দুল আলু দিয়ে রান্না করা হয়েছে আর হচ্ছে ডিম ভুনা। তো ভাবলাম ট্যাংরা মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে মাছ রান্নার জন্য পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে আর এই চুলায় হচ্ছে ভাজি করা হচ্ছে, ভেজিটেবল রোল করা হবে সেটার ভাজি। আর এখানে পরিমাণ মতো লবণ দেওয়া হলো আর এখন হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হবে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দেওয়া হচ্ছে। এখানে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য পানি দেওয়া হলো। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হবে, এর মধ্যে হচ্ছে অল্প পরিমাণ আদা রসুন বাটা দেওয়া হলো। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে, অল্প একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো কষানো হয়ে যাওয়ার পর মশলাগুলো থেকে মাছগুলো আলাদাভাবে একটা প্লেটে তুলে রাখা হচ্ছে। এখন মশলাটার সাথে সবজি আর আলুগুলো হচ্ছে কষিয়ে নেওয়া হবে। এই তো ধুন্দুল আর আলু মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হলো। এর মধ্যে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এখন এটা ঢাকনা দিয়ে রান্না করা হবে। এর মধ্যে এখন হচ্ছে টমেটো আর হচ্ছে মরিচ দিয়ে দেওয়া হচ্ছে। এই তো মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন এর মধ্যে হচ্ছে ধনে পাতা কুচি দেওয়া হচ্ছে। এই তো মাছের ফাইনাল লুক, আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, ধুন্দুল আলু দিয়ে ট্যাংরা মাছ, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে বিকালে 6 মাস পর আমার খালামণিরা এসেছে, তিনজন খালামণি। 6 মাস ধরে তো আমরা কেউ কারো বাসায় যাই না, আজকে অনেক দিন পর কাজিনরা খালামণিরা এসেছে, আমরা অনেক মজা করেছি, সবাই খুব মজা করে গল্প করতেছিলাম। আর এই তো আমি একটু কাজিনদের ভিডিও করব দেখে তারা হচ্ছে কুশন দিয়ে তাদের মুখ ঢাকতেছে। আর এখানে হচ্ছে আমার ভাই আরেক কাজিনের সাথে খেলা করতেছে।
ছোটবেলায় আমরাও এরকম অনেক খেলা করতাম। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।